করছিলাম সারের দোকানে ফোন দিয়েছে, একটু ফোন দিয়েছিলি? ফোন তো দিয়েছিলাম, তোর না কিচ্ছা, তোদের ফোন তো তোর ধরতো না, আর আমি ফোন দিই। হ্যালো, আরে রাখো তোমার সালাম, তোমার তো বলছিলাম 1000 পিস শাড়ি আর 500 পিস লুঙ্গি রেডি রেখে, তুমি কি রেডি করছো? আরে না না, এত দামি লাগবে না, এগুলো জাকাতের জিনিস। হ্যাঁ ঠিক আছে, ওই জাকাতের জিনিস তো একটু কম দামি ভেবে ফেলি, 20 তারিখের মধ্যে এগুলো চলে আসতে হবে আমার বাসায়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো তোরা কি ছাতিটা হাতে রাখতে বলছিলি? কালকের ভিতর এগুলো পৌঁছে যাবে। আর ধরেন যে ব্যবসা নিয়ে তো ভরাই আছে, আর এই যে জায়গাটার নামে খুচরা অল্প স্বল্প কিনতে, এরে তুই কি বলি, আর এত টাকা সম্পত্তি এখান থেকে জায়গা দিব লাগে, এখান তো বেটা মনে কর আমার এগুলো কত কষ্টের উপার্জন, আমি বেটা 40 বছর ন খাই রুড়ে ন দিব এটা উপার্জন করছি, এগুলোকে জায়গা দিব লাগে, এগুলো জায়গা দিব লাগে। আর কোনোদিন যদি এরকম কথা শুনি তোর চাকরি নট করে দিই। আয় কিপটা কি আনলি? কি বলেন, জাকাত দিচ্ছেন শাড়ি দিয়ে লুঙ্গি দিয়ে, তাও আবার মাইকিং করে? আমি তো সব বছর এগুলো করি, এভাবে জাকাত দিই। কি করলেন আপনি মত বৈশাহে, জাকাত তো আপনি এভাবে দিলে হবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, নিশ্চয় যাকাত হচ্ছে গরিব এবং মিসকিনদের হক। আল্লাহ তাআলা আপনার সম্পদের ভিতরে গরিব মিসকিনদের হক রেখেছেন, সুতরাং আপনার উচিত তা যথাযথভাবে পালন করা। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সমস্ত ব্যক্তিরা তাদের সমুদ্র সম্পদের যাকাত দিবে না, এই সমস্ত সম্পদ কাল কেয়ামতের ময়দানে একটি বিষধর সাপে পরিণত হবে, আর ওই সাপটি এ ব্যক্তিকে সবল মারবে আর কী বলবে, বলো আমি তোমার সম্পদ, আমি তোমার গচ্ছিত সম্পদ। সুতরাং উচিত কি সম্পদের একটি তালিকা করে ভালো একজন আলেমের সাথে আপনি যোগাযোগ করে আপনি জাকাতটা পরিপূর্ণভাবে আদায় করবেন, তাহলে আপনার জাকাত দেওয়া হবে। এভাবে শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত দেওয়া এটা ইসলামের কোনো বিধান নাই। তাহলে তো আমার সব ভুল হয়েছে না হুজুর, তুই আমার হুজুর কাছে নিয়ে যেতে পারস না আগে? আমি বলছি না কত, আপনি তো জানেন, তুই কইছস কেন, কতবার কইছিস? তাহলে আমারই ভুল হয়েছে, তাহলে আমি এখন থেকে ভালো হয়ে যাবো। ঠিক আছে, আপনি জাকাত সম্পর্কে ভালোভাবে জানবেন, আর জাকাতের বিধান জেনে আপনি আপনার সম্পদে জাকাতটা দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে, তাহলে আমার লাইক চলো।